আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম এস ওয়ার্কে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি পার্সোনাল কিছু প্রবলেমের কারণে, তো আজকে আমার নতুন প্রজেক্টে নিয়ে আসলাম। এটা হলো আপনার রঙিন মাছের খামার করছি নতুন। তো এখানে কি কি মাছ আছে আপনাদেরকে দেখাবো আজকে। মন্টেল ব্ল্যাক আছে, রেডিয়াম মলি আছে, প্লাটি আছে, এরপরে অন্যান্য মলি আছে। মলি তো, গাপ্পি মলি তো অনেক প্রকার, যার নাম মুখস্থ করাও আসলে অসম্ভব। আমার এই ট্যাঙ্ক সম্পূর্ণ ঘরের মধ্যে করা। তো এখানে দেখতে পারতেছেন এই যে রেডিয়াম মলি, রেডিয়াম মলিটা দেখতে খুব সুন্দর। এটা আপনার গ্লাসের অ্যাকুরিয়ামের মধ্যে দিলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো আমি তো আর সৌন্দর্যের জন্য করতেছি না, এটা আপনার বাণিজ্যিক ভাবে চাষ করার চেষ্টা করতেছি নতুন যেহেতু। এটা হলো রেডিয়াম মলি, এটা দেখতে অনেক সুন্দর, অ্যাকুরিয়ামের সৌন্দর্য বৃদ্ধি পায় এটা দিলে। এটা গ্লাসের মধ্যে রাখছি তো তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো এখানে মন্টেল ব্ল্যাকটাও আছে, মন্টেল ব্ল্যাকটা দেখাবো আপনাদেরকে। মন্টেল ব্ল্যাকটা অনেক বড় আলহামদুলিল্লাহ। তো পানি খাওয়ার গ্লাসে রাখছি, পানি খাওয়ার গ্লাসে আসলে ধরতেছে না, বেশ বড় এগুলা। তো অনেকগুলাই আছে, তো শীতের শীতের জন্য আসলে এখনো শীতকালে একটু ব্রিড কম হয়, বাচ্চা কম দেয়, এই জন্য প্রবলেম হচ্ছে। অনেক বড় মাশাল্লাহ, এটা শীতকালের জন্য একটু আসলে শীতকালে ডিম কম দেয়, বাচ্চা কম দেয়। এটা সব অটো ব্রিড, এগুলো ডিম না, ডাইরেক্ট বাচ্চা হয়। এমন যদি প্লান্ট দিয়ে দেওয়া হয় তাহলে এরা নিজেরাই বাচ্চা দেয়, যদি উপযুক্ত হয়ে যায় পেটের ডিম হলে বাচ্চা দেয়। এবং বাচ্চাগুলো প্লান্ট যদি দেওয়া হয় তাহলে প্লান্টের মধ্যে বাচ্চাগুলো লুকিয়ে থাকে। আর সবচেয়ে বড় প্রবলেম হলো এরা নিজেদের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে, এজন্য এমন প্লান্ট দেওয়া অনেক বড় জরুরি। এই ট্যাঙ্কে আছে প্লাটি। তার মধ্যে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এই যে আমার যে ট্যাঙ্কগুলো দেখতেছেন পলিথিন দেওয়া, এটা খুবই কম খরচে বানানো, এটা কোনো কাঠ না, গ্লাসও না, এটা শুধুমাত্র একটা কার্টন। এটা হলো একটা আপনার কাগজের যে বড় বড় কার্টন আছে, ফলের কার্টন, বিভিন্ন কোম্পানি যে কার্টন থাকে সেই কার্টনের উপরে পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে দিয়েছি চারপাশ। তো এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখা করে দেখাবো ইনশাল্লাহ, কী করে কম খরচে এমন ট্যাঙ্ক বানাবেন। এখানে আছে প্লাটি, প্লাটির দাম খুবই কম। এগুলো সব আসলে কোনো নতুন খামারি যদি রঙিন মাছ নিয়ে চাষ করতে চায় তাহলে তার এই অটো ব্রিড যেগুলা মাছগুলো আছে সেগুলো নিয়ে শুরু করা উচিত। আমার এখানে বাচ্চা দিবে এমনও আছে। ও, এর মধ্যে আরো কিছু মাছ আছে, সেটা পরবর্তী দেখাবো আপনাদেরকে। আর এখানে আছে গাপ্পি, গাপ্পিও মিক্সড গাপ্পি, এর মধ্যে আপনার কয়েক পদের গাপ্পি আছে। আমি গ্লাসে নিয়ে দেখাচ্ছি, আসলে বুঝবেন না, গাপ্পি আসলে অনেক প্রকার গাপ্পি আছে। গাপ্পিটা সবার কাছে খুবই প্রিয়, গাপ্পি
সব প্রকার আসলে এত প্রকার যে সব প্রকারের নাম একবারে মুখস্থ করাও কঠিন। তো এখানে গাপ্পির মেল আছে, ফিমেল আছে। আমার কাছে গাপ্পি সংগ্রহ আছে কয়েকটি, কয়েক রকম গাপ্পি আছে। তো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো সবগুলো একই ট্যাঙ্কে রাখা, এই জন্য আসলে প্রবলেম। আস্তে আস্তে আমার ট্যাঙ্কও বাড়াইতে হবে। সেটা যেমন কয়েক পদের গাপ্পি এখানে আছে, আর এখানে আছে গাপ্পির বাচ্চা দিছে, তিনটা বাচ্চা নতুন দিছে, এখানে বাচ্চা রাখা আছে। তো এটা হলো আমার ঘরের মধ্যে সেট আপ। হ্যাঁ, ঘরের মধ্যে সেট আপ। এবার বাইরের সেট আপ দেখাবো আপনাকে। এখানে কিছু প্লান্ট এনে রেখে দিছি। আসলে প্ল্যান্টগুলো বিল থেকে আনা, এই প্ল্যান্টগুলো সরাসরি দেওয়া ঠিক না। এই প্ল্যান্ট নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আমি করব ইনশাল্লাহ। এই প্ল্যান্ট যখন নতুন, এই প্ল্যান্ট থেকে নতুন যখন গজাবে এভাবে পাতা, ওই পাতাগুলো ইউজ করা উচিত। আর এখানে অনেক জীবাণু থাকে, এই জন্য সরাসরি প্ল্যান্ট এনে দেওয়া উচিত না। তো ভিউয়ার্স, আমার এখানে আছে গোরামি, গোরামি সংগ্রহে আছে। এর মধ্যে দুইটা আছে ফিমেল গোরামি আর একটা আছে মেল। তো আমার একটা ফিমেল থেকে কিছুদিন আগেও ডিম দিয়েছিল, ডিম থেকে অনেকগুলো বাচ্চাও হয়েছিল। তো দুর্ভাগ্যবশত আমার নিজের ভুলের কারণে প্রত্যেকটা বাচ্চাই মারা গেছে। তো আর একটা, এটা হলো ফিমেল, এই ফিমেল থেকেই কিছুদিন আগে বাচ্চা হয়েছিল, ডিম দিয়েছিল, এরা ডিম দেয়। আর একটা কথা বলে রাখি, এরা গোরামি, যারা রঙিন মাছের চাষ করেন তারা সবাই জানেন যে গোরামি থেকে প্রথমে এরা ডিম দেয়। এর পদ্ধতিটাও খুবই সহজ। তো আমি পরবর্তীতে গোরামি থেকে কি করে আসলে বাচ্চা হবে, কি করে এরা বাচ্চা দেয়, ডিম দেয়, এবং কি পদ্ধতি, আমাদেরকে কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করতে হবে, তাহলে সহজভাবেই আমরা এর থেকে ডিম সংগ্রহ, ডিম থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবো। তো তার ভিডিও আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো আপনারা সাথেই থাকুন। আমার এই ট্যাঙ্কে আছে গোল্ড গোরামি। তো এখানে আমার প্লান্ট একটু বেশি দিয়েছি, বেশি দেওয়ার কারণ হলো ওই প্লান্টগুলো আমার দরকার। এখান থেকে নতুন করে প্লান্ট যদি জন্ম নেয় সেখান থেকে আমি সংগ্রহ করে অন্যত্র দিব প্লান্টগুলো, এই জন্যই এখানে দেওয়া আসলে। তো এখানে গোরামি খুব ছোট। এখানে গোরামি দুইটা আছে, দুটোই ছোট। এরা এখনো আসলে ডিম দেওয়ার সময় এদের হয়নি, আরও হয়তো এক মাস সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।